Assalamualaikum. Shimul Memorial North South School and College কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের নার্সারি শ্রেণীর শিক্ষক খালেদা আক্তার বিলকিস। বাবুরা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং বাসায় সকলে নিরাপদে আছেন। ঠান্ডা পড়ে গেছে তাই তো, কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে আস্তে আস্তে, এই সময়টা কিন্তু সাবধানে থাকতে হবে। হালকা গরম পানি খাবেন সব সময়, আর সব সময় চেষ্টা করবেন হালকা কিছু গরম কাপড় গায়ে দিয়ে রাখার জন্য, কারণ ঠান্ডা লাগানো যাবে না। আর চেষ্টা করবেন অল্প গরম পানিতে গোসল করার, কারণ যদি ঠান্ডা লেগে যায় বা জ্বর আসে সেক্ষেত্রে আমাদের জন্য একটু কি হবে, খারাপ হবে। যেহেতু এখন একটা কি করোনাকালের পরিস্থিতি চলছে আমাদের এই দেশে, আমাদের আরো কিছুদিন অনেক সাবধানে অনেক ভালোভাবে থাকতে হবে। আজ আমরা কি করব, ছড়া করব। আজকে আমাদের ছড়ার নাম হচ্ছে ক্ষীর নদীর কূলে। আজ আমাদের ছড়ার নাম ক্ষীর নদীর কূলে। আসুন প্রত্যেকে ছড়াটি একটু পড়ি, দেখি। ক্ষীর নদীর কূলে খোকা গেছে মাছ ধরতে, ক্ষীর নদীর কূলে ছিপ নিয়ে গেল পোলা ব্যাগ, মাছ নিয়ে গেল চিড়ে। তাহলে এই যে ছড়াটি, এই ছড়াটি নিশ্চয়ই আপনাদের মুখস্থ হয়ে গেছে। ছড়াটি আমরা আরো একবার পড়ছি, দেখেন। ছড়ার নাম হলো ক্ষীর নদীর কূলে। ক্ষীর নদীর কূলে খোকা গেছে মাছ ধরতে, ক্ষীর নদীর কূলে ছিপ নিয়ে গেল পোলা ব্যাগ, মাছ নিয়ে গেল চিড়ে। তাহলে আমরা ছড়াটি পড়লাম, দুবার পড়লাম, আপনারা আমার সাথে নিশ্চয়ই পড়েছেন। আপনারা এখন দেখবেন কি করে আমি ছড়াটিকে অভিনয় করি, এবং প্রত্যেককে কিন্তু আমাদের যে বার্ষিকের যে ছড়াগুলো পড়াচ্ছি আমরা, সব ছড়াগুলোই আপনারা সবাই অভিনয় করে করার চেষ্টা করবেন, এবং অভিনয়টা আপনাদের জন্য কিন্তু জরুরি। তাহলে বাবুরা প্রত্যেকে খেয়াল করেন, খোকা খোকা গেছে মাছ ধরতে, ক্ষীর নদীর কূলে ছিপ নিয়ে গেল পোলা ব্যাঙ, মাছ নিয়ে গেল চিড়ে। আমরা এইভাবে করব, এবং প্রত্যেকটা বিষয় আপনারা দেখবেন ছড়ার ক্ষেত্রে প্রশ্ন উত্তর থাকে, ছড়ার অভিনয় থাকে, ছড়াটি থাকে, অনেকগুলো থাকে না। প্রথম কাজ করলাম কি, ছড়াটি মুখস্থ করলাম, এবার করছি অভিনয়টা, একবার করছি আরো করব, আপনারা কিন্তু লক্ষ্য করবেন ভালো করে। এর পরবর্তীতে করব কি, প্রশ্ন। এবার দেখেন আবার অভিনয়টা দেখেন, খোকা গেছে মাছ ধরতে, ক্ষীর নদীর কূলে। এই দুই লাইনে আরেকবার করি, খোকা গেছে মাছ ধরতে, ক্ষীর নদীর কূলে ছিপ নিয়ে গেল পোলা ব্যাঙ, মাছ নিয়ে গেল চিড়ে। চিড়েটাকে আপনারা একটু দেখাবেন হাত নেড়ে সুন্দর করে, ঠিক আছে বাবুরা? আমি আরো একবার করে দেখাচ্ছি আপনাদের, আপনারা লক্ষ্য করেন এবং মনোযোগের সাথে লক্ষ্য করবেন। খোকা গেছে মাছ ধরতে, ক্ষীর নদীর কূলে ছিপ নিয়ে গেল পোলা ব্যাঙ, মাছ নিয়ে গেল চিড়ে। ঠিক আছে বাবুরা, আমরা শেষে আরো একবার অভিনয়টা করব। এখন আমরা এই ছড়া থেকে যে প্রশ্ন উত্তর আছে সেগুলো একটু দেখি, কি কি প্রশ্ন উত্তর আছে দেখেন। আসুন ছড়া থেকে নিচের প্রশ্ন উত্তরগুলো শিখি। কি এক নম্বরে দেখেন আছে, খোকা কোথায় মাছ ধরতে গেছে। উত্তর কি হবে, খোকা ক্ষীর নদীর কূলে মাছ ধরতে গেছে। কে ছিপ নিয়ে গেল, পোলা ব্যাঙ ছিপ নিয়ে গেল। ছিপ নিয়ে গেল কে, আমরা পড়লাম অভিনয় করে দেখালাম বা পড়লাম, সেটা হচ্ছে কি, পোলা ব্যাঙ। তিন নম্বরে দেখেন, মাছ কে নিয়ে গেল, মাছ নিয়ে গেল চিড়ে, মাছ নিয়ে গেল, মাছ চিড়ে নিয়ে গেল, ঠিক আছে, অথবা মাছ নিয়ে গেল চিড়ে, সেটা বললেও হবে। তার আরো একবার একটু প্রশ্নগুলো দেখি, খোকা কোথায় মাছ ধরতে গেছে। খোকা ক্ষীর নদীর কূলে মাছ ধরতে গেছে, খোকা ক্ষীর নদীর কূলে মাছ ধরতে গেছে। কে ছিপ নিয়ে গেল, পোলা ব্যাগ ছিপ নিয়ে গেল, পোলা ব্যাগ ছিপ নিয়ে গেল। মাছ কে নিয়ে গেল, মাছ কে নিয়ে গেল, উত্তর দেখেন, মাছ চিড়ে নিয়ে গেল, মাছ কে নিয়ে গেল, মাছ চিড়ে নিয়ে গেল। তাহলে বাবুরা আপনারা নিশ্চয়ই আমার সাথে পড়েছেন, ছড়াটি পড়েছেন, সেই সাথে প্রশ্ন উত্তর গুলো পড়েছেন। ছড়ার যে ক্লাসটা আজকে হলো, এই ক্লাসটা আমরা শেষ করব। তবে শেষ করার আগে আমি আরো একবার ছড়াটি পড়ছি, আপনারা একটু ফাইনালি শেষে একবার অভিনয়টা দেখে নেন। খোকা গেছে মাছ ধরতে, ক্ষীর নদীর কূলে
ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙ, মাছ নিয়ে গেল চিড়ি। প্রত্যেকে সুন্দর করে এভাবে করে অভিনয় করবেন, এবং প্রথমে যে কথাগুলো বললাম একটু সাবধানে থাকতে হবে, সতর্কতার সাথে থাকতে হবে, আর অবশ্যই বাসায় থেকে যখন বের হবে আপনারা মাস্ক পরবেন। বাসা থেকে চলে আসবেন, বাসা থেকে যখন বাইরে যাবেন মাস্ক পরে যাবেন, এবং বাহির থেকে যখন বাসায় প্রবেশ করবেন তখন অবশ্যই অবশ্যই হাত ভালো করে ধুয়ে নেবেন, এবং কাপড় চোপড় সাবধানে খুলে এক জায়গায় রেখে দিতে হবে। আব্বু আম্মুর কথাগুলো শুনবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।